नमस्कार, ट्रेडिशनल विलेज फूड उइथ अलोका चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी एखाने ए चालटा नियेछि, एटा मिनिकेट चाल, भातेर चाल। ए चालटा दिये आमी सड़ा पिठे तैरी करे देखाबो। चालटा धुइये आमी 20 मिनिट भिजिये रेखेछि। देखुन 20 मिनिट पोरे ठीक एइरकम भिजेछे। एटाके एखन आमी जल छेके तुले राखबो। আমি আজকে দু রকমভাবে সরা পিঠে তৈরি করে দেখাবো। যারা শিলে বাটতে পারেন না তারা মিক্সার গ্রাইন্ডারে করে বেটে নেবেন, আর যারা শিলে বাটতে পারেন তারা কিভাবে আর কি চাল গুঁড়োবেন সেটাও আমি দেখাবো। আগের চালটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছি, আর এই চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এটাকে আমি ভালো করে রৌদ্রে ধুয়ে নেবো। ভালো করে চালটা ধুয়ে নিয়েছি, এখন আমি এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর জল ঝরাতে দেবো। এটা শিলে বাটবো, সেজন্য 2 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো, আর আগেরটা আমি মিক্সিতে ঘুরাবো, ওই জন্য 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এখানে দেখুন চালগুলো ঠিক এইভাবে ভিজে যাচ্ছে। এখানে দেখুন চালগুলো একদম ভিজে গেছে আর খুব নরম হয়ে গেছে। এগুলো শিলে বাটলে খুব সহজেই গুঁড়িয়ে যাবে। দ্বিতীয়বারে গুঁড়ি, এটা সমস্ত চালগুলো শিলে বেটে নিয়েছি। আর এই চালগুলো দেখুন কতটা ঝরঝরে, এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেবো। দেখুন মিক্সার গ্রাইন্ডারে চালগুলো সব গুঁড়িয়ে নিয়েছি। দেখুন চালগুলো সব চেলে নিয়েছি। এখানে গ্যাসে জল বসিয়েছি, জলটাকে আমি গরম করে নেব, কুসুম কুসুম গরম করব, একদম জলটাকে ফোটাবো না, একটু গরম হবে নামিয়ে নেব। দেখুন তলায় ফুট ফুট উঠেছে, এবার আমি এতে নুন দিয়ে দেবো। দিয়ে আমি নামিয়ে নেবো। জলটা নামিয়ে নিয়েছি, এবার আমি গুঁড়িটা মেখে নেব। এখানে শিলে বাটা গুঁড়িটা নিয়েছি, এই গুঁড়িটা আমি জল দিয়ে মেখে নিচ্ছি। জলটা যেন গরম থাকে সেই রকম অবস্থায় মাখতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নেবেন। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ানো চালগুলিটা মেখে নেব। এটা পাতলা করে মাখবো,
গ্যাসে একটু নেড়ে নেব। দেখুন ঠিক এইভাবে। এখন আমি গ্যাস জ্বেলে নেব, তারপর গ্যাসে আমি এটা একটু নেড়ে নেব। দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা করে নেবেন। দেখুন এরকম একটা মাটি সরা নিয়েছি, এইটা করে আজকে আমি সরা পিঠে করব। আপনারা এটা গ্যাসেও করতে পারেন, আবার কাঠেও করতে পারেন। আজকে আমি গ্যাসেতেই সরা পিঠে করা দেখাবো। এই বাটিতে আমি একটু সর্ষের তেল আর এই বেগুনের বোটা নিয়েছি। এখানে আমি একটা ভেজানো গামছা ছেঁড়া নিয়েছি। থালাতে নিয়েছি জল, বেগুনের বোটায় করে একটু তেল আমি সরাটাই বুলিয়ে দিলাম। একটা ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। এখন আমি সিলে গোড়ানো ব্যাটারটা দিয়ে সরা পিঠে তৈরি করবো। ঢাকাটা আমি জলে রেখেছিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। এখন ভেজানো গামছা ছেঁড়াটা চারিদিকে ঢাকা দিয়ে দেবো, যাতে ভাপটা না বেরোতে পারে। মিনিট দুয়েক মতো রাখবো, রেখে ঢাকাটা খুলে দেবো। দেখুন কত সুন্দর ফুলেছে। এই পিঠেটা করতে আঁচ বাড়িয়ে রাখবেন। আর এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে গুড়ানো সরা পিঠে। এটাতে জালি বেশি হয় কিন্তু খুব নরম। দেখুন আমি দুরকম সরা পিঠে নিয়েছি, এটা শিলে গুড়ানো কত সুন্দর ফুলেছে, আর এটা মিক্সার গ্রাইন্ডারে গুড়ানো। তৈরি হয়ে গেছে ঘরেতে তৈরি গুড়ির সরা পিঠে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।